প্রথমটা হচ্ছে তুমি ব্যবসায় এক বছরেই বা একটা বছরে বিভিন্ন বছরের সাথে তুমি মুনাফার হারটা বিশ্লেষণ করতে পারবে বা অন্যান্য অন্যান্য ব্যবসায়ের সাথে তোমার ব্যবসাটা তুলনামূলকভাবে বিশ্লেষণ করতে পারবে। এই জন্য তোমার নেট মুনাফার হার এবং বিনিয়োজিত মূলধনের উপর মুনাফার হারটা দরকার। এরপরে অনুপাতের আরেকটি প্রয়োজনীয়তা দেখো, চলতি দায় পরিশোধের ক্ষমতা। তুমি যদি একটা ঋণ নিতে যাও, তোমাকে কিন্তু অবশ্যই সেই ব্যাংকটা তোমাকে খতিয়ে দেখবে যে তোমার সেই দায়টা পরিশোধ করার ক্ষমতা আছে কিনা, তার মানে তোমার সম্পত্তি রয়েছে কিনা। ঠিক আছে, তার মানে তোমার যে সম্পত্তিটা রয়েছে সেই সম্পত্তিটাকে তুমি যখন দায় দ্বারা ভাগ করবে তখন তোমার কিন্তু চলতি অনুপাতটা চলে আসবে। অবশ্যই তোমার দায় থেকে সম্পত্তি কি হতে হবে, বড় হতে হবে। এই জন্য আমরা সম্পত্তিটা কোথায় দিচ্ছি দেখো, উপরে দিচ্ছি এবং চলতি দায়টা নিচে দিচ্ছি। দায় দিয়ে তোমার সম্পত্তিকে ভাগ করে তোমার চলতি অনুপাত আনতে হবে। চলতি দায় পরিশোধের ক্ষমতা মানে হচ্ছে তোমার, তুমি যদি কোনো পাওনাদার, তোমার যদি কোনো পাওনাদার থাকে, তুমি যদি কারোর থেকে ধারে পণ্য ক্রয় করে থাকো, তখন কিন্তু সে দেখতে যাবে যে তুমি সেই পাওনাদারকে টাকা পরিশোধ করতে পারবে কিনা। এবং ব্যাংকের ঋণ হচ্ছে দীর্ঘমেয়াদী দায়, তো চলতি মেয়াদের যে দায়গুলো থাকে, চলতি দায়গুলো থাকে, সেগুলো পরিশোধ করার জন্য কিন্তু তোমার ক্যাশ ফ্লোটা থাকতে হয়, সচরাচর ব্যবসায় টাকা আসা যাওয়া থাকতে হয়। আচ্ছা, এখানে দুটো অনুপাত আছে, চলতি এবং তারল্য অনুপাত। চলতি অনুপাত তো আমরা দেখলাম, চলতি সম্পত্তি থেকে চলতি সম্পত্তিকে চলতি দায় দ্বারা ভাগ। এবং তারল্য অনুপাত হচ্ছে চলতি সম্পত্তি থেকে মজুত পণ্য ও অগ্রিম খরচ বাদ দিতে হবে। দেখো, তারল্য অনুপাত মানে হচ্ছে একদম ইংলিশে যদি বলি, এটা হচ্ছে লিকুইড ক্যাশ, যেটা তুমি চাইলে তৎক্ষণাৎ ক্যাশে কনভার্ট করতে পারবে, সেটাই হচ্ছে তোমার তারল্য সম্পত্তি। যেমন ক্যাশ বা ব্যাংকের টাকা, ক্যাশ তুমি বাক্স থেকে ক্যাশটাকে কাউকে পরিশোধ করতে পারছো। এরপরে হচ্ছে তোমার ব্যাংকে যদি টাকা থেকে থাকে, তুমি চেক দ্বারা চক করে টাকাটা তুলে এনে কিন্তু দায় পরিশোধ করতে পারছো। কিন্তু এটা হচ্ছে তারল্য অনুপাত, যদি তুমি বলো তাহলে তোমার তারল্য সম্পত্তি বলতে বোঝায় যেই সম্পত্তিটা তুমি খুব সহজে একদিনের মধ্যে তুমি টাকাটা কি করতে পারছো, হাতে আনতে পারছো। কিন্তু চলতি সম্পত্তি মানে হচ্ছে সেই সম্পত্তিটাকে ক্যাশ করতে তোমার কিছুটা সময় লাগবে, একদিনের বেশি লাগবে, বা কিছুটা তরল সম্পত্তি থেকে কিছুটা বেশি সময় লাগবে। যেমন ধরো মজুত পণ্য, মজুত পণ্যও কিন্তু তোমার সম্পদ, সেটা তুমি বিক্রি করলে টাকা পাবে। কিন্তু এটা এই মজুত পণ্যটা তারল্য অনুপাত মানে চলতি সম্পত্তি থেকে বাদ দিয়ে তারল্য সম্পত্তি কিভাবে বের করা হয়, দেখো চলতি সম্পত্তি থেকে যখন মজুত পণ্য এবং অগ্রিম খরচ বাদ দিবে সেটা কিন্তু তারল্য সম্পদ হয়ে যাবে। ঠিক আছে, তারল্য সম্পদ, আচ্ছা তারল্য সম্পদ হয়ে যাবে। তার মানে হচ্ছে মজুত পণ্যটা সেল করতে কিন্তু একটু টাইম লাগবে। যখন তুমি কোনো টাইম খরচ না করে তোমার ক্যাশটা হাতে পাচ্ছ, সেই সম্পত্তিগুলোই হচ্ছে তারল্য অনুপাত বা তারল্য সম্পত্তি। ঠিক আছে, অগ্রিম খরচ কেউ, অগ্রিম যদি আমরা কোনো খরচ করে থাকি সেটাও কিন্তু আমরা সম্পত্তি হিসেবে রাখাই, কিন্তু সেটাও কিন্তু তরল সম্পত্তি হিসেবে আমরা আনবো না। আচ্ছা, এই তরল সম্পত্তিকে আমরা চলতি দায় দ্বারা যখন ভাগ দিয়ে দিব তখন আমাদের বের হয়ে যাবে কি, তারল্য অনুপাত। আচ্ছা দেখো, এক নম্বরে যদি দেখেছি চলতি সম্পত্তি মানে চলতি সরি চলতি অনুপাত, চলতি সম্পত্তিকে চলতি দায় দ্বারা আমরা ভাগ করেছি। এখন চলতি সম্পদ যদি বেশি হয় অবশ্যই সেটা কি হবে, হয় এক টু এক হবে, চলতি দায় বা চলতি সম্পত্তি দুটো সমান হবে, অথবা সম্পত্তির পরিমাণ বেশি থাকবে, তার মানে সম্পত্তি দুই তিন এরকম থাকতে পারে। দেখো, চলতি অনুপাত সাধারণত দুই অনুপাত এক হওয়া ভালো, তার মানে তোমার যে চলতি দায় তার থেকে চলতি সম্পত্তির পরিমাণ ডাবল হওয়া ভালো, অর্থাৎ এক টাকা চলতি দায়ের বিপক্ষে তোমার দুই টাকার চলতি সম্পত্তি থাকা বাঞ্ছনীয়। এটা হচ্ছে আদর্শ মান। ঠিক আছে, চলতি অনুপাতের আদর্শ মান হচ্ছে দুই অনুপাত এক, এবং তারল্য অনুপাতের ক্ষেত্রে আদর্শ মান হচ্ছে এক অনুপাত এক, তার মানে হচ্ছে এক টাকা তরল দায় পরিশোধের জন্য এক টাকা তরল সম্পত্তি থাকা বাঞ্ছনীয়। ঠিক আছে, তার মানে তোমরা তোমাদের দায় যদি এক টাকা হয় তাহলে তার বিপরীতে তোমার তারল্য সম্পত্তি অবশ্যই এক টাকা থাকতে হবে, এবং টোটাল যে চলতি সম্পত্তি সেটা মিলেও কিন্তু তোমার দুই টাকা অবশ্যই থাকতে হবে। ঠিক আছে, আচ্ছা তাহলে আমরা দেখলাম যে চলতি অনুপাতের আদর্শ মান হচ্ছে দুই অনুপাত এক, তার মানে এক টাকা চলতি
দেওয়ার জন্য 2 টাকা চলতি সম্পত্তি থাকতে হবে এবং তার অনুপাতের আদর্শ মান হচ্ছে 1 অনুপাত 1 তার মানে 1 টাকা চলতি দেওয়ার জন্য 1 টাকা তারল্য সম্পত্তি অবশ্যই থাকতে হবে আচ্ছা তোমাদের যদি অনুপাত বিশ্লেষণের অঙ্কগুলো থাকে সেটা তোমরা কিন্তু খুব সহজেই বের করতে পারবে তোমরা এই যে চারটা তোমাদের অনুপাত বিশ্লেষণের যে সূত্রগুলো আছে সেটা তোমরা অবশ্যই অবশ্যই মুখস্থ রাখবা তাহলে তোমাদের এই অঙ্কটা কিন্তু খুবই ছোট যে তোমাদের ইনফরমেশনগুলো কিন্তু দেয়া থাকে চলতি সম্পদ চলতি তাই এই ইনফরমেশনগুলো কিন্তু দেয়া থাকে অঙ্কে তোমার জাস্ট ইনফরমেশনগুলো কি সূত্রের মধ্যে বসিয়ে কিন্তু তুমি অ্যানসারটা পেয়ে যাচ্ছ এই অঙ্কটা করতে গেলে কিন্তু খুবই কম সময় হয়ে যায় এটাতে কিন্তু তোমার অনেক টাইম সেভ হবে তোমরা যদি এই অঙ্কটা করো তো এই অঙ্কের যে চারটা তোমার সূত্র আছে এই সূত্রগুলো তোমরা অবশ্যই মুখস্থ করে রাখবে ঠিক আছে আচ্ছা তাহলে তোমরা আর্থিক অবস্থা বিবরণীর যে তোমাদের চ্যাপ্টারটা আছে এই চ্যাপ্টারে তোমরা বিষয়বাহী বিবরণী মালিকানা স্বত্বে পরিবর্তন বিবরণী এবং আর্থিক অবস্থা বিবরণী কিভাবে করতে হবে সেটা তোমরা একটা প্রাথমিক ধারণা পেয়ে গিয়েছো এরপরে আমি তোমাদের একটা নমুনা ছকে অবশ্যই একটা নমুনা ছক দেখিয়ে দেব যেখানে বিশ্লেষণে বলে দেব যে কিভাবে অঙ্কটা করতে হবে এবং অনুপাত বিশ্লেষণে তোমরা যে চারটা সূত্র দেখতে পাচ্ছ এই চারটা তোমরা যদি মুখস্থ রাখো এবং এই অঙ্কটা পরীক্ষায় আসলে তোমরা অবশ্যই দেওয়ার চেষ্টা করবে কারণ এটা খুবই কম সময় হয়ে যায় তাহলে তোমাদের অন্যান্য ম্যাথগুলো করতে কিন্তু অনেক ইজি হয়ে যাবে ঠিক আছে আশা করি এই চ্যাপ্টারটা তোমরা বুঝতে পেরেছো এরপরে আমরা নমুনা ছক এবং ম্যাথের সমাধানগুলো করে ফেলবো